তিনিও কাঞ্চন পঞ্চিও ধর্মনগর থাংলাই সখে মো লামা আনো কাসলাই হা তিনি কাসলাই মে আর সেই তিনি কারেন্ট তম্বু কারেন্ট হর হই আংখে তিনি কারেন্ট ফ্রুই মন তাতেও তিনি তুই হনো মাইয়া কে তুই মানো লাইয়া ও উঠে তিনি লামা কুমা হনবে থাকে হামিয়া ও মন তাতেও লামা কাসলাই হা বো লামা কাসলাই মোকে কাঞ্চনপুরনি কো টোমা লাইয়ে তিনি জেল থামো লাম্প্রাও তিনি আরও লাম্প্রা প্রা থামাও নতিনি কাসলাইও তিনি কাসলাই ম আরও অহিংসা চাকমা যত লিয়ে নতিনি কাসলাই হা ইনকে আরও ডিপার্টমেন্ট নিব্রো হনো থাকে সহা ইনকে ডিপার্টমেন্ট নিব্রো রব যাও বৈ হনো তিনি আরও আরও নি লোক প্রজারও কমা লাম সালাই হা আমরা বলকেও কাগজ জমা দিয়েছি বিদ্যুৎ অভিযোগ জমা দিয়েছি দিলাম সারেন আমরা গ্রামে বুঝো পরিবার আছে আমরা সবাই আছি আমরা শুনি সব দিকে জল স্যার আমরা অন প্রচুর মানুষ জল পাইছি না জল আর কারেন্ট প্রচুর মাঝে আমরা বারবার বিদ্যুৎ ডিপার্টমেন্টে দিতে দিতে আমরা ব্লকে দিছি স্যার আর পরে এদিকে কারেন্টের একটু সমস্যা আছে কারণ দুই তিনটা কল ফিরে গেছে এই সমস্যা না এটা কারেন্ট আয় যায় তাহলে আমরা কথা বলে করি আমরা আর হচ্ছে আমরা গ্রামে অগণ প্রচুর অন্ধকারে নিয়ে গেছে কারেন্ট আমরা বিদ্যুৎ অফিসার ব্লকে বারবার ঠিক আছে একদিন আইতে পারছে না অন্যদিকেও খারাপ থাকতে পারে কিন্তু 10-15 দিন বিজলি হওয়ার পরে আমরা পাই না আমরা তো করতাম না লেবারে করতাম আমরাও চাই না বারবার এরকম আপনার প্রমাণিক টিকা টেপিং হয়ে আছে
সুতমণির সাইডে রাস্তার লেগে তো যেমন যায় একটু প্রবলেম হয়ে যায়, যার ফলে পাওয়ারটা যখন যায় তখন তারা বলছে সুতমণির লাইনের সঙ্গে পড়ছে, ওই জায়গা থেকে টেপিং হয়েছে। বাইরে যদি এই জায়গা থেকে টেপিং হইতো এবং অন্যান্য যে ডিডব্লিউএস পাম্পগুলো চলে এইভাবে চলতো, তখন তারা কইছে যে আমরা এই ধরনের ওখানে স্যার ওইখানে যদি একটা গ্যাং বসাইয়ে দেওয়া হয় মনে করেন, তাহলে এই গ্যাংটা কাটলে তারা পাওয়ারটা পাইছে। কিন্তু ওই গ্যাংটা দিলে আমরা বলকেও কাগজ জমা দিয়েছি, বিদ্যুৎ অভিযোগ জমা দিলাম, কারণ আমরা গ্রামে অনেক বুঝু পরিবার আছে, ওখানে অন্ধ ফেরি কানেকশন চাই না, আমরা লাইন চাই স্যার। লাইনে চলতে গেলে স্যার এক্সটেনশন আপনারা যাবেন, আমরা আগে কনফার্ম হোক তারপরে আমরা বন্ধ বিহাল অবস্থা রাস্তা আর পানীয় জল, আমরা এখনো বারবার দাবি করতেছি, কিন্তু আমরা ঘরে ঘরে এখনো লাইট বসাইনি। তৃতীয় হয়েছে আমরা দাবি কারেন্টটা, কারেন্ট আমরা যেমন খুব কষ্টের মধ্যে আছি, ছাত্ররা লেখাপড়া পর্যন্ত করতে পারে না কারেন্টের অসুবিধার কারণে, কারণ একদিকে হচ্ছে লো ভোল্টেজ হয়, কোনো সময় আটটা ঘুরিয়ে আয় আবার ঘুরে যায়নি, আটটা টিভি হয়েছে টিভি সেটা আর লাইট হয়েছে সব জ্বলিয়ে যায়। আমরা ফ্যাসবার বারবার দাবি ঘোরা করতে আমরা এটা পাই, আর আমরা যে জলের সমস্যা জল আজকে যমুনা করার লাইনের মধ্যে আমরা একটা বারবার দাবি করছি একটা ফ্যাসবার লাইজন, কিন্তু এটাও দিচ্ছেন না, আর দাবি করা সত্ত্বেও আমরা এখনো পাইনি। আমরা একদিন জল পাইলে দুই তিনদিন জল পাই না, এরপরে আরাম ঠিক করিয়া দিব একদিন পাইনি আরও জল সাপ্তাহ দশ জিবি জল না, এরকম অবস্থা করে আমরা জল মাইনা ঘুরিয়া আমরা জীবন কাটাই যাই। এই জন্য আমরা আজকে বন্ধ বিহাল অবস্থা রাস্তা আর পানীয় জল, আমরা এখনো বারবার দাবি ঘুরতেছি, কিন্তু আমরা ঘরে ঘরে এখনো লাইট বসাইনি। তৃতীয় হয়েছে আমরা দাবি কারেন্টটা, কারেন্ট আমরা যেমন খুব কষ্টের মধ্যে আছি, ছাত্ররা লেখাপড়া পর্যন্ত করতে পারে না কারেন্টের অসুবিধার কারণে, কারণ একদিকে হচ্ছে লো ভোল্টেজ হয়, কোনো সময় আটটা ঘুরিয়ে আয় আবার ঘুরে যায়নি, আটটা টিভি হয়েছে টিভি সেটা আর লাইট হয়েছে সব জ্বলিয়ে যায়। আমরা ফ্যাসবার বারবার দাবি ঘোরা করতে আমরা এটা পাই, আর আমরা যে জলের সমস্যা জল আজকে যমুনা করার লাইনের মধ্যে আমরা একটা বারবার দাবি করছি একটা ফ্যাসবার লাইজন, কিন্তু এটাও দিচ্ছেন না, আর দাবি করা সত্ত্বেও আমরা এখনো পাইনি। আমরা একদিন জল পাইলে দুই তিনদিন জল পাই না, এরপরে আরাম ঠিক করিয়া দিব একদিন পাইনি আরও জল সাপ্তাহ দশ জিবি জল না, এরকম অবস্থা করে আমরা জল মাইনা ঘুরিয়া আমরা জীবন কাটাই যাই। এই জন্য আমরা আজকে আরো